আপনি কি আপনার বাবা মা ভাই বোনের সামনে পর্নোগ্রাফি বা খারাপ কোনো ভিডিও দেখতে পারবেন? ঠিক করে বলেন, দেখতে পারবেন? কেন? লজ্জা, শরম, দেখবেন না। রাত 11টার পরে আপনার রুমে গেলেন, বাবা মা ভাই বোন কেউ নাই, এখন আপনি কয়জন? এখন তো আর লজ্জা শরমের বিষয় না, দেখতে পারবেন। তাকওয়া জিনিসটা হলো এই, অন্ধকার সেই একারুমে ভেতর থেকে এটা অনুভব করা, বাবা মা ভাই বোন এরা এখন রুমে নাই, কিন্তু এদের চেয়েও বড় আরেকজন, তাকে আমি ফাঁকি দিতে পারবই না। আমি যেখানেই যাই, আমি যদি পুকুরে ডুব মারি, আমি যদি কুয়াশার অন্ধকারে চলে যাই, আমি যদি গহীন জঙ্গলে চলে যাই, একাকী নিভৃতে চলে আসি যেখানে কেউ নাই, সেখানেও আমার সাথে আছেন কে? আমি হাত থেকে ফোন রেখে দিলাম, আমি এটা দেখবো না, এটার নাম তাকওয়া। এটার নাম কি? এটার নাম আল্লাহর ভয়। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না, কারো কাছে কোনো কিছু চায় না। কার ভয় থাকতে হবে? চারটা জিনিসের নাম তাকওয়া। এক নাম্বার আল খৌফ মিনাল জালিল, দুই নাম্বার হচ্ছে ওয়াল আমালু বিতানজিল, নাজিলকৃত এই বিষয়ের উপর আমল করা। এটা নাজিল করেছেন কে? তাকওয়া হলো কোরআন অনুযায়ী চলা, কোরআন অনুযায়ী আমল করা। এটার নাম কি? এখন কোরআন যদি একদিকে রাখা হয় আর আমার আপনার জীবনকে আরেক দিকে রাখা হয়, দেখা যাবে কোরআনের সাথে আমাদের জীবনের কোনো মিল। আল্লাহ রসুলের সাহাবিরা এক একটা সুরা পড়তে সময় লেগেছে 10 বছর, 12 বছর, আর আপনারা এক সুরা পুইরা ফালান তারাবির নামাজে 30 মিনিটের ভিতরে। আপনি পড়েন আমল করেন না, আর সাহাবিরা একটা একটা আয়াত পড়েছেন, ওই আয়াতগুলোকে নিজের জীবনের সাথে মিলিয়েছেন। সুবহানাল্লাহ। তাকওয়া হলো কোরআন অনুযায়ী আমল করা। আপনার জীবনে কোরআনের আমল আছে কিনা এটা আপনি দেখেন। কোরআন বলেছে সুদ খায়ও না, আপনি সুদ খান। কোরআন বলেছে ঘুষ খায়ও না, আপনি ঘুষ খান। কোরআন বলেছেন জেনার ধারে কাছে যেও না, আপনি জিনা করেন। কোরআন বলেছে মানুষের হক নষ্ট করো না, আপনি মানুষের হক নষ্ট করেন। কোরআন বলেছে অন্যায়ের ধারে কাছে যাও না, আপনি অন্যায়ের সাথে সম্পর্ক রাখেন। তাহলে কোরআনুল করিম তেলাওয়াত করে কোরআনের আমল না করা, এটার নাম আসলে ইমানদারি নয়, এটার নাম মুনাফিকি। প্রকৃত তাকওয়াবান হতে হলে আপনাকে কোরআন অনুযায়ী আমল করতে হবে। এটা হলো প্রিন্টেড কোরআন, আর যার উপরে কোরআন নাজিল হয়েছে আমাদের নবীজি ছিলেন প্র্যাকটিক্যাল কোরআন। সুবহানাল্লাহ। 3 নম্বর, ওয়াল কানাআতু বিল কালিল, তাকওয়া মানে হলো অল্পে তুষ্ট থাকা, যেটা আছে সন্তুষ্ট। এই গুণটা কয়জনের ভিতরে আছে? 1 কোটি টাকার মালিক হয়েছে, ইস যদি আরো ল্যান্ড ক্রুজার গাড়ি আছে, কয় যদি র্যাঞ্জ রোভার থাকতো, রেঞ্জ রোভার আছে, কয় যদি BMW হইতো, চাহিদার কোনো শেষ। বাঁশবাড়িয়াতে বাড়ি আছে, কয় যদি মুকসুদপুরে হইতো, মুকসুদপুরে হইছে, কয় এখন যদি ঢাকায় হইতো, ঢাকার কোনো অপরিচিত জায়গায় হয়েছে, কয় এখন যদি গুলশান বনানি এইসব জায়গায় হইতো, ঢাকায় হয়ে গেছে সব জায়গায়, কয় এখন যদি একটু বেগমপাড়ায় হইতো। আর চাহিদার কোনো শেষ। এজন্য নবীজি বলেছেন, লাউ আন্নালি ইবনি আদম ওয়াদিয়াম মিন যাহাবিন আহাব্বা আন ইয়াকুনা লাহু সানিয়ান ওয়ালা ইয়ামলা ফাহু ইল্লা তুরাব, আদম সন্তানকে সোনা ভরা একটা মাঠ দেওয়া হলেও তার পেট ভরবে না, বলবে আরো একটা সোনা ভরা মাঠ যদি আমাকে দেওয়া হতো। 3.5 হাত মাটি ছাড়া মানুষের পেট কোনো কিছু দিয়ে ভরবে না। তাকওয়ার পথে চলতে চান? আল্লাহ আমাকে যা দিয়েছেন, আমি ভ্যানে চড়ি, রিক্সায় চড়ি, আলহামদুলিল্লাহ, আমি খেতে পারছি। আরে সব কিছু বাদ দেন, আমি যে সুস্থ আছি এটাই তো সবচেয়ে বড় নেয়ামত। সুস্থতা হলো দুনিয়ার সবচেয়ে বড় নেয়ামত। 1000 কোটি টাকা আছে, অসুস্থ, এই টাকার কোনো দাম? সুস্থ আছে, সারাদিন 200 টাকা ইনকাম করে আলু ভর্তা দিয়ে খাচ্ছে, মজা আছে, সুস্থতা আছে, ঠিক কিনা? নাম্বার 4,
তাকওয়ার চতুর্থ অর্থ হলো ওয়াল ইস্তিহদাদু লিয়াউমির রাহিল মৃত্যু পরবর্তী জীবনের জন্য সব সময় প্রস্তুত থাকা কার মরণ কখন হয় এটা জানা যায় আমি আজকে সকালবেলা যখন বাসা থেকে রওনা করেছি আজকের সফরটা আমার জন্য খুব কষ্টকর আমি সকাল 8টায় আমরা রওনা করেছি চিটাগং থেকে আজকে কি বার আজকে তো জেমের দিন সাপ্তাহিক জেমের দিন আমরা তো যে টাইমে রওনা দিয়েছি আসরের আগে আসার কথা এত বার জেমে পড়েছে এটা কষ্টকর সফর ছিল আজকে আজকে আসার পথে আমি একটা নিউজ লক্ষ্য করলাম গতকাল এক অভিনেতা সন্ধ্যার আগে মারা গিয়েছে তার নাম আমার মনে আসছে না হ্যাঁ আহমেদ আচ্ছা তার তার নাম যাই হোক এই ঘটনাটা আমি এখানে এজন্য বলছি সে নিজে ড্রাইভ করে এসেছে গাজীপুর থেকে গাড়ি ড্রাইভ করে এসেছে বসুন্ধরা সিটিতে বেসমেন্টে গিয়ে গাড়ি পার্কিং করেছে গাড়ি পার্কিং করে নেমেছে তার সাথে আরো দুজন ছিলেন হঠাৎ করে হুচট খেয়ে পড়ে গিয়েছে কপালে তার দাগও হয়েছে এবং সাথে সাথে তাকে বসুন্ধরা সিটির হয়তো উপরের দুই তিন তলায় বা কোনো জায়গায় প্রাথমিক চিকিৎসা কেন্দ্র আছে নিয়ে গিয়েছে ডাক্তার বলছে তাড়াতাড়ি তাকে নিয়ে যান এটা সিএনজি তে করে স্কয়ারে নিয়ে গিয়েছে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা দিয়েছেন এই যে সে গেল তার পরিবার থেকে বলে গিয়েছে সম্ভবত তার কোনো সিনেমা বা নাটকের শুটিং টুটিং ছিল এরকম কিছু একটা হবে গিয়েছে সে মারা যাবে সে ভেবেছে আমি আমার বাসা থেকে এখানে এসেছি বাসায় যেতে পারবো এমন নিশ্চয়তা আছে বিশ্বাস করেন অন্তরের লোভ লালসা পাপের চিন্তা মাথা থেকে চলে যাবে মাথায় যদি এটা রাখেন কিছুক্ষণ পর আমার মরণ হয়ে যেতে পারে মৃত্যুর কথা স্মরণ রাখবেন এটা যে কোনো মুহূর্তে চলে আসবে আপনি যেখানে বসেছেন আপনার বাড়িতে হয়তো বা আপনার লাশ যেতে পারে আপনি যখন মরে যাবেন তখন বলবে না আব্দুস সাত্তার সাহেব এসেছেন আসো সবাই এখানে এসেছেন আব্দুস সাত্তার সাহেব হয়ে যখন খাটিয়ায় রাখা হবে আপনার নিজের বউ আপনার ছেলে মেয়ে আপনার বাড়ির মানুষ বলবে লাশ আনা হয়েছে সবাই শেষবারের জন্য দেখে নাও ঠিক আছে কথা মৃত্যুটা হলো এমন কয়টা জিনিসের নাম তাকওয়া এটা বলেছেন আলী রাদিয়াল্লাহু আনহু ভয় করা কাকে প্রকাশ্যেও গোপনেও দুই নাম্বার কোরআন অনুযায়ী আমল করা তিন নাম্বার যা আছে তার উপরে সন্তুষ্ট থাকা চার নাম্বার একটা জিনিসের কথা মাথায় রাখা সেটার নাম কি জোরে বলেন যে কথাগুলো বলেছি বেশি কথা নয় অল্প কথা বুঝতে পারলে বড় কথা আছে এই তাকওয়ার মাস রমজান মাস এই এক মাস আল্লাহ দিয়েছেন এক মাস ট্রেনিং গ্রহণ করে বাকি এগারো মাস ওভাবে চলবেন কিন্তু দেখা যায় হাই রে হায় 29 রমজান থেকে মেয়েদের কারবার তো আরো খারাপ কয় শাহজাদি মেহেদি আনো আর টেলিভিশনের সামনে বসে কয় ঈদের কয়দিন অনুষ্ঠান আছে দেখ রোজা টোজা রাখছে কিন্তু ঈদের দিন সকালবেলা থেকে ছেলেরা মেয়েরা আবার অশ্লীলতা বেহায় আপনায় লিপ্ত হয়ে যায় তাহলে এই এক মাসের ট্রেনিং থেকে সে কে নিল কি বা অর্জন করলো একটা মাস আল্লাহ দিয়েছেন যাতে বাদ বাকি মাসগুলো আমরা এই মাস থেকে যে তাকওয়া নিয়েছি এই তাকওয়ার আলোকে যেন আমরা কাটাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে জিজ্ঞেস করা হয়েছিল মা আকসারু মা ইউদখিলুন নাস আন্নার কোন আমলের কারণে মানুষ সবচাইতে বেশি জাহান্নামে যাবে নবীজি তখন বললেন দুটি অঙ্গের অপব্যবহারের কারণে মানুষ সব চাইতে বেশি জাহান্নামে যাবে জুড়ে বলেন কয়টা অঙ্গ একটা হলো আলফাম এই জবান এই মুখ জবানের অপব্যবহার দুই নাম্বার হচ্ছে ওয়াল ফরাজ লজ্জাস্থান এই দুটো জিনিস দিয়ে দুনিয়াতে গুনাহ হয় সব চাইতে বেশি কারণ এই জবান দিয়েই মানুষ মিথ্যা বলে জবান দিয়েই মানুষ মিথ্যা সাক্ষী দেয় এই জবান দিয়েই মানুষ ওয়াদা করে ওয়াদা ভঙ্গ করে এই জবান দিয়ে ইসলামের বিরুদ্ধে বক্তৃতা করে এই জবান দিয়েই কোরআন সুন্নাহ বিরোধী কথা বলে এই জবানের অপব্যবহার
আর দুই নাম্বার হলো লজ্জাস্থানের অপব্যবহার বিবাহ বহির্ভূত হারাম রিলেশন আমাদের সমাজে আছে না নাই লজ্জাস্থানের অপব্যবহার আর জবানের অপব্যবহার এই দুটো জিনিসের কারণে মানুষ সবচাইতে বেশি জাহান্নামে যাবে বলেছেন মুহাম্মদ আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজিকে আবার প্রশ্ন করা হলো মা আকসারু মা ইউদখিলুন নাস আল জান্নাহ ওগো আল্লাহর নবী কোন আমলের কারণে মানুষ সবচাইতে বেশি জান্নাতে যাবে নবীজি বললেন দুটো আমলের কারণে দুটো জিনিসের কারণে মানুষ সবচাইতে বেশি জান্নাতে যাবে এক নাম্বার হচ্ছে তাকওয়াল্লাহ আল্লাহর ভয় দুই নাম্বার হলো হুসনুল খুলক উত্তম চরিত্র সৎ চরিত্র বা সৎ চরিত্র আর এই দুইটা একটা আর একটার সাথে রিলেটেড উত্তম চরিত্রবান হতে হলে তাকওয়ার দরকার তাকওয়া ছাড়া উত্তম চরিত্রবান হওয়া যায় না এজন্য নবীজি বলেছেন যার মধ্যে তাকওয়া আছে তাকওয়ার কারণে সে সৎ চরিত্রবান হয়ে যায় আর ওই সৎ চরিত্রবান তাকওয়াবান ব্যক্তির জন্য যিনি জান্নাত রেখেছেন তিনি কে তাকওয়া এটা খুবই গুরুত্বপূর্ণ একটি গুণের নাম এটা না থাকলে পরে জান্নাতের গন্ধ পাওয়া যাবে এজন্য রব্বুল আলামিন কোরআনুল কারীমের অসংখ্য জায়গায় এই তাকওয়া অর্জনের কথা বলেছেন তাকওয়ার গুণে গুণান্বিত হওয়ার আদেশ দিয়েছেন যেমন আল্লাহ তাআলা কোরআনুল কারীমের পাঁচ নম্বর সূরা সূরাতুল মাঈদা এর ৩৫ নম্বর আয়াতের মধ্যে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হে ঈমানদারেরা তোমরা আল্লাহকে ভয় করো আবার সূরা আলে ইমরানের ১০২ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন হে ঈমানদারেরা তোমরা আল্লাহকে যথাযথভাবে ভয় করো ভয় করার মতো ভয় করো আর মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না আবার আল্লাহ তাআলা সূরা তাওবার ১১৯ নম্বর আয়াতের মধ্যে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মাআস সাদিকিন হে ঈমানদারেরা তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সঙ্গে থাকো এভাবে আপনি যদি কোরআন পড়েন কোরআন তালাশ করেন তাহলে দেখবেন কোরআনের অসংখ্য জায়গায় এই তাকওয়ার গুণে গুণান্বিত হওয়ার আদেশ যিনি দিয়েছেন তিনি কে তাকওয়া এটি এমন একটি গুণের নাম এই তাকওয়াবান ব্যক্তি আল্লাহর কাছে এত সম্মানিত এত মর্যাদাবান প্রতিদিন দুনিয়া থেকে কত মানুষ চলে যায় কত মানুষের মৃত্যু হচ্ছে কত মানুষ চলে যাচ্ছে হঠাৎ করে আমার আপনারও মৃত্যুর সময় চলে আসবে এবং এটা যে কোনো মুহূর্তে আমরা কেউ জানি না কে কখন আমরা দুনিয়া থেকে চলে যাব তাকওয়াবান অবস্থায় যারা দুনিয়া থেকে বিদায় নেয় এরা যখন দুনিয়া থেকে চলে যায় এদের মৃত্যুতে দেখা যায় দুনিয়ার মানুষের অন্তর তাদের জন্য আহাজারি করে বাড়ি এক এলাকায় না থাকলে অসুবিধা নাই আপনাদের বাড়ি হলো গোপালগঞ্জে একজন মুত্তাকি পরহেজগার মানুষ আল্লাহওয়ালা মানুষ তার বাড়ি যদি রাজশাহীতে হয় গোপালগঞ্জের মানুষ খবর পেলে ওই রাজশাহীতে থাকা ওই পরহেজগার মুত্তাকি লোকটা যদি তার কাছে জানাশোনা পরিচিত হয় দেখবেন তার জন্য গোপালগঞ্জ থেকেও মনটা আহাজারি করে করে কি করে না একজন মুত্তাকি বান্দা দুনিয়া থেকে যখন যায় মানুষ যেমন তার জন্য আহাজারি করে ঠিক তেমনি ভাবে হাদিসে এসেছে নবীজি বলেছেন একজন মুত্তাকি বান্দার মৃত্যুর পরে আল্লাহর রহমতের ফেরেশতারা ৪০ দিন পর্যন্ত তার জন্য আহাজারি করে সুবহানাল্লাহ পড়তে পারলেন না আর দুনিয়া থেকে
কত বেঈমান কত মুনাফিক মারা যায় মানুষ এদের মৃত্যুর খবর পেলে ইন্না লিল্লাহ বলার পরিবর্তে আলহামদুলিল্লাহ বলে এরকম আছে না নাই কিছু মানুষের মৃত্যু আমাদের বাংলাদেশে এরকম টাটকা টাটকা শয়তান অনেকগুলো মারা গেছে আমি নাম না হয় না বললাম এদের মরণের পরে মানুষ ইন্না লিল্লাহ পড়ে না দেখবেন বিভিন্ন মিডিয়ার খবরের লিংক যখন দেওয়া হয় মানুষের কমেন্ট পড়লেই বোঝা যায় যে মানুষ তার মৃত্যুতে খুশি না বেজার আর কিছু মানুষ জীবিত থাকা অবস্থায়ও এদের নাম শুনলেই মানুষদেরকে থুতু দেয় যেমন আমাদের দেশে এরকম অনেকেই আছে যেমন শাহরিয়ার কবির তারে আমাদের দেশের মানুষ কিছুর জানি কয় এটা আপনারা বলেছেন তবে কথাটা আপনাদের নয় মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী একজন সেক্টর কমান্ডার এই কথা বলেছেন এটা আমাদের মতো কোনো হুজুরও বলে না সাধারণ মানুষও বলে না বলেছে মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী একজন সেক্টর কমান্ডার তিনি বলেছেন 71 সালে পাকিস্তানি হানাদাররা যখন এদেশের মানুষের উপরে নির্যাতন নিপীড়ন চালিয়েছে বঙ্গবন্ধুর ভাষণের পরে যখন মানুষ মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছে পাকিস্তানি হানাদারেরা যখন বঙ্গবন্ধুকে অ্যারেস্ট করল আবার এদেশের মানুষের উপরে ঝাঁপিয়ে পড়ল তখন এই লোক শাহরিয়ার কবির সে নাকি পাকিস্তানিদেরকে দেশি মুরগি সাপ্লাই দিয়েছে এখন এটা সাধারণ কোনো মানুষের কথা নয় মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী একজন সেক্টর কমান্ডার এটা বলেছেন দায়িত্বশীল মহলের উচিত ওনার এই বক্তব্য খতিয়ে দেখা আমলে নেয়া তদন্ত কমিটি গঠন করা তদন্ত কমিটি গঠন করার পরে যদি অভিযোগ প্রমাণিত হয় হাত করা লাগাইয়া হাত করাকে নাপাক করে লাভ নাই গরু ছাগল বাধা রশি দিয়া তারে বেঁধে ট্রাইব্যুনালে হাজির করে তারপরে যুদ্ধাপরাধে অভিযুক্ত এটা যদি প্রমাণিত হয় তাহলে ফাঁসি দিয়ে মৃত্যুদণ্ডে দণ্ডিত করে তার বিচার এদেশে করা দরকার দেখেন না এখন বাংলাদেশে ট্রান্সজেন্ডার নিয়ে কত আলোচনা সমালোচনা আপনারা তো সুখী মানুষ আপনারা খবর রাখেন তো শরীফ থেকে এগুলা এখন বইয়ের ভিতরে নাই এখন প্র্যাকটিক্যাল আমল শুরু হয়ে গেছে আজকের খবর জানেন আপনারা সময় টিভি নিউজ করেছে আমি আসার সময় দেখলাম ঢাকায় এক গার্লস স্কুলে এক ছেলে বুরখা পরে ঢুকেছে পুলিশ তাকে ধইরা পিটাইছে এই খবরটা কে কে দেখছেন আজকে হাত তোলেন তো তাহলে শরীফ শরীফার প্র্যাকটিক্যাল শুরু হয়েছে কিনা কথা বলেন না কেন কথা যে কন্যা কিছুদিন পরে আপনার ছেলে মুন্না আপনাকে এসে বলবে আব্বু আমাকে দেখছেন এত বছর ধরে মুন্না মনে মনে আমি মুন্নি এখন তো সব মনে মনে সব কি শরীফ শরীফার প্র্যাকটিক্যাল অ্যাপ্লাই কি শুরু হয়ে যায়নি কথা বলছেন না কেন নাকি দেশ আপনারা চালান বলে আপনারা কথা বলবেন না কথা বলবেন না আপনারা কথা বলতে হবে একটা ছেলে ছেলেদের দেহ নিয়ে জন্ম নিয়েছে কণ্ঠ ছেলের মতো সব কিছু মাথা থেকে পা পর্যন্ত সব ছেলের মতো সে মনে মনে যদি বলে আমি মেয়ে এটা তার মনের রোগ এই মনের রোগের চিকিৎসা সে করুক আমাদের কোনো আপত্তি আছে কিন্তু এটাকে পাঠ্যবইয়ে ঢুকিয়ে দিয়ে এমনকি এই বিষয়টার সমর্থন দিয়ে পশ্চিমাদের মতো এটাকে প্রতিষ্ঠা করতে চাওয়া এটা হচ্ছে মানবতাকে বিপর্যস্ত করে দেওয়া আমি শেষ করি না বাবা জান কথাগুলো শুনেন আমি তো চিল্লাই চিল্লাই বলতেছি না বুঝার জন্য কথা বলছি এই যে ক্লাস সিক্সে সেভেনে যদি আমাদের বাচ্চারা এগুলো শিখে একটা বাচ্চা ছোটবেলা থেকে তার মন মানসিকতা
এগুলো শিখে এভাবেই তার মন মানসিকতা বেড়ে উঠবে কথা ঠিক আছে কিনা সে যেটা শিখলো এভাবেই তার মন মানসিকতা বেড়ে উঠলো এখন যদি 6 7 এ পড়ুয়া ছেলে মেয়েরা এগুলো শিখে ট্রান্সজেন্ডারের মতো এই বিষাক্ত জিনিস এগুলো যদি বইয়ে ক্লাসে পড়ানো হয় এগুলো যদি শিখে তাহলে অবস্থা কি হবে জানেন এই ছেলেগুলো যখন কলেজে বা ইউনিভার্সিটিতে যাবে ওই লেভেলে যাওয়ার পরে তারা হোস্টেলে বা হলে সিট নেওয়ার জন্য তখন দায়িত্বরত স্যারকে বলবে স্যার আমার নাম লেখা সার্টিফিকেটে মুন্না দেখতেও মুন্না কিন্তু আমার এখন সিট লাগবে আমি এখন মনে মনে মুন্নি কারণ আমার এই সিটটা মেয়েদের সাথে দেন যেহেতু মনে মনে আমি এখন মনে মনে মুন্নি হওয়া এটারে যদি সত্যি মেয়েদের হোস্টেলে সিট দেওয়া হয় তো অবস্থা কি হবে এক শেয়াল মুরগির খামারের পাশে এসে মুরগিদেরকে বলছে দেখো মুরগি আমি দেখতে শেয়াল হলেও মনে মনে আমি মুরগি এখন মুরগি যদি এই কথা শুনে বলে ঠিক আছে মনে মনে তুমি যেহেতু মুরগি আমাদের সাথে থাকো সকালবেলা ওই খামারের একটা মুরগ পাওয়া যাবে কথা বলেন না কেন শেয়াল মনে মনে মুরগি হয়ে মুরগির খামারে ঢুকলে মুরগির অবস্থা যা হবে মুন্না মনে মনে মুন্নি হয়ে মেয়েদের হোস্টেলে ঢুকলে তাই হবে কি শয়তানি ইবলিস সম্ভবত রিটায়ার্ডে চলে গেছে এবং সে হয়তো ভাবছে যে আমি যে এত বড় ইবলিস হইলাম আমার চেয়ে বড় ইবলিস তো দেখি এই সমাজের আশেপাশে বের হয়ে গিয়েছে এরা যে এত বড় শয়তান এটা তো আমিও জানতাম না কি জাতের শয়তানি শুনেন সম্পদ সম্পদ বণ্টনের সময় লাগবে আরেক পেস মুন্নি যদি তার বাপকে বলে বাবা এত বছর ধরে আমি মুন্নি এখন আপনি সম্পদ বণ্টন করবেন মনে মনে আমি মুন্না পেস লাগবে কি লাগবে না তাহলে এই মনে মনে বিষয়টা এই মনস্তাত্ত্বিক লিঙ্গ ট্রান্সজেন্ডারের ইস্যু যদি আমাদের বইয়ের ভিতরে থাকে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম নষ্ট হয়ে যাবে সমকামী হয়ে যাবে মানবতা বিলীন হয়ে যাবে আগামী প্রজন্ম অসভ্যতার সাগরে নিমজ্জিত হয়ে যাবে সুতরাং আমাদের সন্তানদেরকে রক্ষা করার জন্য এই ট্রান্সজেন্ডার ইস্যু সহ পাঠ্যপুস্তকে যত অসঙ্গতি আসে এই অসঙ্গতির বিষয় শুধু আলেম ওলামা নয় প্রত্যেক শিক্ষক সাংবাদিক সচেতন মহল অভিভাবক প্রতিটা পরিবারে ঘরে ঘরে এলাকায় এলাকায় গ্রামে গ্রামে গোটা বাংলাদেশে এর বিরুদ্ধে সোচ্চার আওয়াজ তুলতে হবে আল্লাহ বুঝার তৌফিক দান করে দেন দুনিয়া থেকে বলছিলাম কত বেঈমান মারা যায় এদের মৃত্যুতে কেউ আহাজারি করে রব্বুল আলামিন কোরআনুল কারীমের 44 নম্বর সূরা সূরাতুদ দুখানের 29 নম্বর আয়াতে বলেছেন ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদু ওয়া মা কানু মুনযারিন এদের জন্য আসমান জমিনের কেউ হাজারি করে না কেউ তাদের জন্য কোনো আফসোস করে না এই দুনিয়া থেকে একজন দুইজন নয় লক্ষ লক্ষ কোটি কোটি কাফের মুশরিক যদি বিদায় হয়ে যায় একজন মানুষও তাদের জন্য আফসোস করে না আল্লাহর ফেরেশতারাও করে না ফেরাউন নমরুদ সহ আল্লাহর অবাধ্যতায় লিপ্ত হয়ে এই দুনিয়াতে অনেক জাতিগোষ্ঠী বংশ শুদ্ধা বানরে পরিণত হয়েছে তাদের গোটা জাতি আল্লাহর ধ্বংসে নিমজ্জিত হয়ে গিয়েছে কিন্তু ওই সকল কাফির বেঈমান মুশরিকদের জন্য এখনো পর্যন্ত দুনিয়াতে কেউ আফসোস করে না ফেরাউনের জন্য কি গোপালগঞ্জের মানুষ আফসোস করে না ফেরাউনের জন্য ফেরাউন মার্কা লোকেরাই আফসোস করে দুনিয়াতে এখন ফেরাউন নামে কেউ নাই কিন্তু ফেরাউনের চরিত্র ধারণকারী ফেরাউনের ভাই বোন এখনো দুনিয়াতে আছে যারা ফেরাউনের মতো চরিত্র লালন করে স্বৈরাচারী মনোভাব নিয়ে গোটা দুনিয়াতে এখনো ফেরাউনগিরি করে বেঁচে থাকতেও এদেরকে মানুষ সম্মান দেয় না
মরার পরেও এরা ইতিহাসের আস্তাকুড়ে নিক্ষিপ্ত হয়ে যাবে ইতিহাস এদেরকে কখনো খ্যাতির সাথে উল্লেখ করবে না ইতিহাসে এরা কুখ্যাত হয়ে চিরদিন থাকবে ইতিহাসে কেউ বিখ্যাত হয় আর ইতিহাসে আবার কেউ কুখ্যাত কষ্ট হচ্ছে আপনাদের নাম্বার 3 পয়েন্টগুলো বোঝার চেষ্টা করেন তাকওয়া হচ্ছে এমন একটি গুণ এটা কেন অর্জন করবেন তাকওয়া ছাড়া কোনো ইবাদত আল্লাহর কাছে কবুল হয় না এজন্য আল্লাহ কোরআনে কারিমে বলেছেন ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন নিশ্চয়ই কেবলমাত্র মুত্তাকিদের আমলনামা গ্রহণ করা হয় যদি আপনার ইবাদতের ভিতরে তাকওয়া না থাকে ওই ইবাদত আল্লাহর কাছে কখনো পৌঁছাবে না এই যার এক মাস পরে আসছে পবিত্র মাস রমজান রমজান মাসে আমরা যে রোজা রাখি এই মাসটা আল্লাহ কেন দিয়েছেন যেন সারা মাস গোটা দুনিয়ার মুসলমানরা না খেয়ে থাকে আর না খেয়ে থাকার কারণে কিছু খাবার দাবার আল্লাহর আয় হবে এই কারণে কি রমজান মাস দেওয়া হয়েছে নাকি কথা বলছেন না কেন এক মাস সিয়াম সাধনার জন্য আল্লাহ কেন দিলেন কোন উদ্দেশ্যে একটা মাসের কোর্স আমাদেরকে দেওয়া হলো আল্লাহ তাআলা জবাব দিচ্ছেন উদ্দেশ্য কি শোনো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন কথাগুলো বোঝার চেষ্টা করেন খুব দামি দামি কথা চলে যাচ্ছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদারেরা আমরা ঈমানদার না বেঈমান আমরা যে ঈমানদার এটাও আমরা সাহস করে বলতে পারলাম আমরা ঈমানদার না বেঈমান আল্লাহ আপনি সাক্ষী থাকেন আমরা ঈমানের ঘোষণা দিয়েছি আপনি আমাদের ঈমান কবুল করে নেন তাহলে আল্লাহ আমাদেরকে বলছেন কি বলছেন কুতিবা আলাইকুমুস সিয়াম তোমাদের উপরে রোজাকে ফরজ করা হয়েছে কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম এটা শুধু তোমাদের জন্য নয় পৃথিবীতে এর আগেও তোমাদের পূর্ববর্তীদের জন্য এই রোজা ফরজ করা হয়েছে কেন ওয়াই হোয়াটস দ্য রিজন কি কারণে এক মাস না খায়া খায়া কষ্ট করবা এই কারণে না লাআল্লাকুম তাত্তাকুন যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো জোরে বলেন তো কি অর্জনের জন্য তাকওয়া আরেকটু জোরে বলেন তাকওয়া আরেকবার বলেন তাকওয়া এখন আসেন তো রোজা মাসে তাকওয়ার চর্চা কোথায় আছে একটা উদাহরণ যদি আপনি বুঝতে পারেন ওই যে মানুষ বলে না অনেক বেশি কথায় অনেক সময় উপকার হয় না অল্প কথায় মাঝে মাঝে অনেক উপকার হয় রমজান মাসে সারা দিন রোজা রাখার পরে সূর্যাস্তের আগ মুহূর্তে আমরা কি সামনে নিয়ে বসি জোরে বলতে হবে সারা দিন রোজা রাখার পরে ইফতারের আগ মুহূর্তে সামনে কত ধরনের শরবত খেজুর ছোলা পেঁয়াজু আপনাদের গোপালগঞ্জে আর কি কি থাকে অনেক ফ্রুটস থাকে মুড়ি থাকে তো না মুড়ি থাকে জিলাপি থাকে এগুলোর কথা শুনে অনেকের জিব্বায় পানি আসা শুরু হয়েছে এই যে সারাদিন রোজা রাখার পরে ইফতারির এই আইটেম আমার দিকে তাকান প্লিজ তাকওয়া এখানে আছে আপনি বুঝে যাবেন তো সারাদিন রোজা রাখার পরে এত ইফতারির আইটেম আপনার সামনে ইফতারিগুলোতে আপনি হাত দেন ইফতারিগুলোতে আপনি নড়াচড়া করছেন হাত দিয়ে আপনি যদি ওই পেটে কিন্তু খুব ক্ষুধা মনটা চায় তখন সব একাই খায়ালাম হয় কি না ইফতারের আগে মনে হয় সব খাবার আমি একাই খায়া ফেলবো পরে একটু শরবত খেজুর আর দুই তিন ঢোক পানি খাওয়ার পরে আর খাওয়া যায় তো আগে ভাগে মনে হয় আজকে সব একাই খায়ালাম একটু ঠিক আছে কি না এই যে এত খাবার সামনে বান্দা ঘরের দিকে তাকায় এহে এখনো 20 মিনিট আরো 10 মিনিট এই যে ঘড়ির দিকে তাকায় আর কান পেতে আছে আজান হয় কিনা
এই যে আপনি ঘড়ির টাইমের দিকে তাকায়া অপেক্ষা করেন, খাবার দাবার সব সামনেই আছে, আপনি যদি খেয়ে ফেলেন তো কোন ফেরেশতা এসে কি একদম গাল বরাবর থাপ্পড় মারবে? বেটা খাইছত কেন? মারবে না। আপনাকে কি গরু ছাগলের রশি দিয়া বাইন্দা জেলখানায় নিয়ে যাবে? খাইলি কেন? এই যে আপনি খান না, অথবা আপনাদের ওসি সাহেবের পক্ষ থেকে কি মানা করা আছে যে যে ব্যক্তি খাবে আজানের আগে তার একদম বাইন্দা পিটাবো? এরকম কিছু আছে কি না? দেশীয় আইন আছে এরকম? নাই। এই যে আপনার সামনে এত খাবার দাবার আছে, আপনি খাইতেছেন না কেন? কার ভয়ে? জোরে বলেন, কার ভয়ে? যে আল্লাহর ভয়ে ইফতারের এত আইটেম থাকার পরেও আপনি খাইলেন না, ওই আল্লাহর ভয়ে এই চক্ষুকে মোবাইল হাতে নিলে আজেবাজে ভিডিও দেখা থেকে রাস্তাঘাটে বেগানা নারী থাকলে বেগানা নারী থেকে চক্ষু নিম্নগারী করে দেওয়ার নাম তাকওয়া। সুবহানাল্লাহ, পড়বেন না? যে আল্লাহর ভয়ে ইফতারে এত আইটেম থাকার পরেও আপনি খাইলেন না, ওই আল্লাহর ভয়ে সুদ খাবেন না, ঘুষ খাবেন না, ওই আল্লাহর ভয়ে আজান হলে মসজিদের বাহিরে থাকবেন না, নামাজে যাবেন, ওই আল্লাহর ভয়ে গুনাহ থেকে বিরত থাকবেন, এটার নাম হলো তাকওয়া। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ যে বললেন রমজান মাস দিয়েছি, তাহলে এখানে তাকওয়ার চর্চা আছে না নাই? এবার আমার দিকে তাকান, রমজানের ওয়াজ রমজানের আগেই আমাকে দিয়ে দিচ্ছেন, ভালো হয়েছে এটা একদিকে। কিছু কিছু মানুষ আছে এই গোপালগঞ্জেও আছে, সাহরির সময় উঠে সাহরি খায়, ফজরের নামাজও আদায় করে না, ঘুমিয়ে যায়, এমন মানুষ তো আমাদের সমাজে নাই। ফজর নাই, জোহর নাই, আসর নাই, মাগরিবের টাইমে বা ইফতারে আছে, তারাবিও আছে, রমজানের রোজা রেখে ফরজ আদায় করেছে কয়টা? জোরে বলতে হবে। আপনারা যে মানুষ আছেন আমার কিন্তু ভালোই লাগতেছে, কারণ আপনারা খুব মনোযোগী আছেন, আলহামদুলিল্লাহ। অনেক সময় বেশি মানুষ হইলে মাহফিলে গ্যাদারিং হয়, ডানে কথা বলে, মামে কথা বলে, আর এরকম নিরিবিলি কথা শুনলে ভালোই লাগে। আপনারা মাগুরার নড়াইলের মানুষের মতো, মাগুরা নড়াইলের মানুষও চুপচাপ থাকে। তো যাই হোক, সারাদিন রোজা রেখে কয়টা ফরজ আদায় করেছে? একটা। আর পাঁচবার নামাজ ছাইরা ফরজ ছাড়ছে কয়টা? ইসলামের পাঁচটা স্তম্ভের মধ্যে ইমানের পরে রোজা না নামাজ? জোরে বলেন। আচ্ছা, সাহরি থেকে নিয়ে ইফতার পর্যন্ত পানিও পান করলো না, খাবার দাবারও, কিন্তু সমানতালে সারাদিন মিথ্যা বললো, গিবত করলো, চুগলখুরি করলো। কিছু ছেলেরা তো আছে কয় সারাদিন কাটামো কেমনে, টিভি দেখে, সিনেমা দেখে, নাটক দেখে দেখে কাটায়, কি আছে না নাই? তাহলে সারাদিন না খেয়ে থাকলো, পানাহার থেকেও বিরত থাকলো, কিন্তু গুনাহ থামালো না। নবীজি কি বলেছেন? লাইসা সিয়ামু মিনাল আকলি ওয়াশশরব, সারাদিন পানাহার আর খাবার দাবার ত্যাগ করার নাম রোজা নয়। তাহলে রোজা কি? ইন্নামা সিয়ামু মিনাল লাগবি ওয়াররাফাস, রোজা হচ্ছে সারাদিন পানাহার খাবার দাবার আর স্ত্রী সহবাস থেকে বিরত থাকার পাশাপাশি, যে আল্লাহর ভয়ে আমার হালাল স্ত্রীর কাছে গেলাম না, যে আল্লাহর ভয়ে খাবার খেলাম না, যে আল্লাহর ভয়ে পানি পান করলাম না, ওই আল্লাহর ভয়ে সারাদিন সকল অন্যায় সকল পাপ থেকে নিজেকে সেফ রাখা, এটার নাম রোজা। নবীজি বলেছেন, মাল্লাম ইয়াদা কওলা যুর ওয়াল আমালা বিহ ফালাইসা লিল্লাহি হাজাতুন আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবাহ, যে ব্যক্তি রমজান মাসে রোজা রেখে অন্যায় গুনাহের কাজ, অজ্ঞতাপূর্ণ কাজ ছেড়ে দিতে পারলো না, ওই ব্যক্তি না খাইয়া থাকার কোনো দাম আল্লাহর কাছে নাই? তাহলে রমজান মাসের রোজাদার হলো দুই প্রকার। জোরে বলেন, কয় প্রকার? এক প্রকার হলো খাবার খায় না, পানাহার করে না, স্ত্রীর কাছেও যায় না, কোনো গুনাহও। আরেক প্রকার হলো খাবার দাবার পানাহার, স্ত্রীর কাছেও যায় না, ঠিক আছে, মিথ্যাও বলে, সুদও খায়, ঘুষও খায়, আবার কায়দা করে সুদ খায়, ঘুষ খায়, ঘুষের টাকা নিয়ে আসছে। তুমি তো বেসময়ে অসময়ে চলে এসেছো, জানো না আমি রোজা রাখছি, তোমার এই আবার ঘুষও কয় না, কয় হাদিয়া, কয় তোমার এই হাদিয়া আমি নিতে পারবো না, এটা স্পর্শ করতে পারবো না,
আচ্ছা তুমি এক কাজ করো একটু ঘুরে আসো আমার টেবিলের মধ্যে ড্রয়ারে রেখে দাও কি জানতে দুজাদা নিজে এটা স্পর্শ করে না কায়দা কইরা ঠিকই ঢুকায় রাখছে এরকম নাই তো কি আর বলবো ট্রাফিক পুলিশ পর্যন্ত দেখবেন ঈদের তিন চার দিন আগে মাথা খারাপ হয়ে যায় রাস্তায় রাস্তায় ট্রাক আটকায়া পয়সা খায় আছে না নাই এই সময় হাদিয়া বেড়ে যায় তো জি আপনারা আমার কথা রাগ করছেন না তো এটার নাম রোজা কথা বলেন না কেন তাহলে রোজাও কবুল হবে না কি না থাকলে জোরে বলেন আরেকটু জোরে বলেন রোজার মাসের পরে আবার আরেকটা মাসের শেষে হজের মাসের সময় আমরা কুরবানির ঈদ পালন করি এই যে সারা দেশে লক্ষ লক্ষ গরু ছাগল জবাই হচ্ছে এই গরু ছাগলের একটা অংশ তো আমরা আল্লাহকে দিই আল্লাহ নেন আপনি বলছেন নেন আপনার ভাগও দিলাম এরকম নাকি বিষয়টা রক্ত মাংস চামড়া কোনটা কি আল্লাহ নেন আল্লাহ কি নেন মাশাআল্লাহ কি নেন এজন্য আল্লাহ বলেছেন لَيَّنَا لَاللَّهَ لُحُومُهَا وَلَا دِمَاؤُهَا وَلَكِنْ يَنَالُهُ التَّقْوَى مِنْكُمْ তোমাদের কুরবানির পশুর রক্ত মাংস কোনটাই আল্লাহর কাছে পৌঁছায় না কেবলমাত্র তোমাদের ভেতরে থাকাই তাকওয়া আল্লাহর কাছে পৌঁছায় তোমরা কোন মন মানসিকতা নিয়ে কোন উদ্দেশ্য নিয়ে কুরবানি করো সেই তাকওয়া যিনি যাচাই করেন তিনি কে যে ব্যক্তি আল্লাহকে রাজি খুশির জন্য শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে পশু জবাই করে ওর কুরবানি কবুল করেন কে নামাজ কবুল হবে না এর মধ্যে যদি আল্লাহ ভীতি খুদা ভীতি না নামাজে দাঁড়ায় দেখবেন কিছু কিছু মানুষ ফ্যান গুনে মসজিদের ফ্যান গুনে আবার কুতকুতানি কিছু মুসল্লি কম বেশি সব এলাকায় আছে আছে আপনাদের এলাকা মনে একটু কম জি আবার নামাজে দাঁড়াইয়া আছে এই জাতের একজন মুসল্লিকে দেখেছেন মুহাম্মদ আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতাল লিল আলামিন নবীজি দেখলেন ওই লোক নামাজ শেষ করার পরে বললেন লাউ খাশা কালবাহু লা খাশিয়াত জাওয়ারিহাহু তার অন্তরে আল্লাহর ভয় থাকলে নামাজে দাঁড়িয়ে দাড়ি নিয়ে খেলাধুলা করত কিছু মানুষ নামাজে দাঁড়িয়ে শার্টের কলার ঠিক করে বুতাম লাগায় আবার কেউ কেউ আছে হেতো এই কাতারে দাঁড়াইছে পরবর্তী কাতারে মনে হইছে পিছনের কাতার কি ফিল আপ হইছে কিনা একটু করে দেখে নাই আছে না নাই এই নামাজে খোদা ভীতি তাহলে নামাজ বলেন আর আপনি রোজা বলেন আর আপনি কুরবানি বলেন যে কোনো ইবাদত কবুল হওয়ার পূর্ব শর্ত হলো তাহলে তাকওয়া এটা কম গুরুত্বপূর্ণ না বেশি গুরুত্বপূর্ণ আমরা মনে করি আমাদের মধ্যে যাদের টাকা পয়সা বেশি আমাদের এলাকায় সবচাইতে সম্মান তার বেশি যার ক্ষমতা বেশি আমরা মনে করি তার সম্মান সবচেয়ে বেশি কিন্তু আল্লাহ বলেন টাকা পয়সা ক্ষমতা দিয়ে আমার কাছে সম্মানিত হওয়া যায় না আল্লাহ তাআলা বলছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আত قاكم إن الله عليم خبير নিশ্চয় তোমাদের মধ্যে তাকওয়াবান যারা আমার কাছে সম্মানিত হলো তারা সুবহানাল্লাহ চার নম্বর পয়েন্ট বললাম পাঁচ নম্বর দাড়ি টুপি আর লম্বা জুব্বা পরে তাকওয়াবান হওয়া যায় না তাকওয়া থাকার জায়গা হলো অন্তর তাকওয়া থাকার জায়গা কোথায় যদি দাড়ি থাকলেই তাকওয়াবান হওয়া যেত রবীন্দ্রনাথ ঠাকুর সবচেয়ে বড় মুত্তাকি হতো দাড়ি কম না বেশি দাড়ি তো আছে মুজ ও বেটার কম না এত লম্বা মুজ রেখেছে
তো এই দাড়ি টুপি আর আপনার জুব্বাদি আপনি মুত্তাকি হতে পারবেন না এর মানে আবার এটা ভুল বুঝবেন না যে হুজুর যেহেতু বলছে দাড়ি টুপি আর জুব্বাদি এই মুত্তাকি হওয়া যায় না তো দাড়ি আর রাখতাম না একদম শেষ সাফা চাট একদম কিচ্ছু থাকবে না না বিষয়টা এমন নয় মনে করেন আপনাদের এলাকায় অনেক স্কুল আছে না আছে এই স্কুলে দেখবেন অনেক শিক্ষার্থীরা স্টুডেন্টরা স্কুল ড্রেস পরে যায় যায় কি না কোন কোন স্কুল আছে স্কুল ড্রেস পরে না গেলে স্কুলের গেটের ভিতরে আপনাকে আর ঢুকতে দিবে না তাহলে বোঝা গেল ড্রেস কোডেরও গুরুত্ব আচ্ছা আবার কেউ ড্রেস মেইনটেইন করে স্কুলে যায় কিন্তু দেখা যায় নিয়মিত ক্লাস করে না ফাঁকিবাজি করে ক্লাস থইয়া আড্ডাবাজি করে ক্লাসও করে না ফেল করলো এখন আপনি বলেন তো স্কুল ড্রেস পরে স্কুলে গিয়ে নিয়মিত ক্লাস না করে পরীক্ষায় পাস না করে যে স্কুল ড্রেসটা পরে যায় এটার ইজ্জত থাকবে না তাহলে বোঝা গেল স্কুল ড্রেসও পড়তে হবে ভালো রেজাল্টও করতে হবে তাহলে দাড়ি টুপি এটা তো লাগবে দাড়ি টুপি বাদ দিয়ে তো আপনি আসলে আপনার মধ্যে পরহেজগারিতা ডেভেলপ করতে পারবেন না এটাও পরহেজগারিতার একটা অংশ দাড়ি টুপি থাকবে সমান্তরালে মিথ্যা বলবেন অন্যায় করবেন এটা হতে পারে না আবার দাড়ি টুপি নাই নামাজ কালাম সব ঠিক আছে অন্যায় থেকে বেঁচে থাকেন এটাও হবে না দুটার কম্বিনেশন থাকতে হবে আপনার মধ্যে সমন্বয় থাকতে হবে আপনার মধ্যে নবীর সুন্নাত থাকবে পাশাপাশি অন্তরে তাকওয়াও থাকবে সুবহানাল্লাহ এবার আসেন এতক্ষণ জোরে যে তাকওয়ার গুরুত্ব আপনাদেরকে বুঝালাম যে তাকওয়া ছাড়া কয়টা পয়েন্ট বলেছি আমি পাঁচটা এই তাকওয়া ছাড়া জান্নাতের গন্ধ পাওয়া যাবে না দুই নম্বর পয়েন্টে কি বললাম এই আচ্ছা এখানে আমার আলোচনার পরে আজান হবে নামাজ হবে আপনারা কেউ উঠাউঠি করবেন না আপনারা আমাকে দশ পনেরো মিনিট সাপোর্ট দিতে পারবেন তো আমি যে বিষয়টা শুরু করেছি এই বিষয়টা আমি শেষ করছি ফিনিশিং এর দিকে আমরা আস্তে আস্তে যাচ্ছি ইনশা দুই নম্বর কি বলেছিলাম তাকওয়াবান লোকেরাই আল্লাহর কাছে মর্যাদাবান তিন নম্বরে বলেছি কোনো ইবাদত কবুল হবে না কি না থাকলে চার নম্বরে বলেছি এই তাকওয়া হলো সম্মানিত হওয়ার মানদণ্ড পাঁচ নম্বরে বলেছি এই তাকওয়া এটা থাকার জায়গা কোথায় জোরে বলেন এবার আসেন যে তাকওয়ার কথা এতক্ষণ ধরে বলছি এবার মূল প্রশ্ন হলো যে জিনিসটা কি তাকওয়া জিনিসটা আমি তাকওয়ার অনেকগুলো ডেফিনেশন অনেক তাফসিরে হাদিসে অন্যান্য কিতাবে পড়েছি তার মধ্যে আমার সবচাইতে পছন্দ হয়েছে তাকওয়ার এই ডেফিনেশনটা যেটা এখন আমি আপনাদেরকে বলি আমি কি বলবো ওমর রাদিয়াল্লাহু আনহু আমরা সবাই তার নাম জানি তো ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি একবার উবাই বিন কাব রাদিয়াল্লাহু আনহুকে প্রশ্ন করলেন তিনি বললেন ভাই উবাই তাকওয়া কি শুনেছি তাকওয়া নাকি এমন একটি গুণ যে গুণ না থাকলে পরে একজন মুমিন কখনো পরিপূর্ণ মুমিন হতে পারে না ওই তাকওয়া বিষয়টা কি আমাকে কি বুঝিয়ে আপনি বলবেন নাকি উবাই বিন কাব রাদিয়াল্লাহু আনহু তখন বললেন ভাই আমার আপনি কি কখনো এমন কোন পথ ধরে হেঁটেছেন নাকি যেই পথ হলো খুবই সংকীর্ণ আঁকা বাঁকা মেটো পথ আবার ওই পথের দুধারে আছে কাটা এমন কণ্ঠ কাকীর্ণ মেঠু পথে আপনি কি কখনো হেঁটেছেন নাকি আমর রাদিয়াল্লাহু আনহু বললেন হ্যাঁ কণ্ঠ কাকীর্ণ এরকম মেঠো পথেতে আমি বহুবারই হেঁটেছি উবাই বিন কাব রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করলেন কণ্ঠ কাকীর্ণ মেটো পথ অতিক্রমের সময় আপনি কিভাবে হেঁটেছেন তিনি বললেন কাটার আঘাতে যেন আমার কাপড় চুপড় ছিঁড়ে না যায় কাটার আঘাতে যেন আমার পা কিংবা শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গ যেন কেটে না যায় এজন্য আমি চলার সময় খুব সাবধানতার সাথে পা ফেলেছি চলার সময় আমার কাপড় চোপড়কে গুটিয়ে অত্যন্ত সতর্কতার সাথে আমি চলেছি উবাই বিন কাব রাদিয়াল্লাহু আনহু তখন বললেন এর চাইতে উৎকৃষ্ট উদাহরণ তাকওয়ার জন্য আর কিছু হতে পারে না আপনি যেভাবে কণ্ঠ কাকীর্ণ মেটো পথে চলার সময় সাবধানতার সাথে পা ফেলেছেন কাপড় চোপড় গুটিয়ে চলাফেরা করেছেন যে সমাজে আপনি বসবাস করেন এই সমাজের সামনে পিছনে ডানে বামে ফিতনা কম না বেশি আস্তে বলবেন না জুড়ে বলেন ফিতনা কম না বেশি এত ফিতনা এত পাপ
এত পাপাচার এত অনাচার আপনিও আপনার সমাজে এমন সাবধানতার সতর্কতার সাথে চলবেন আপনার সমাজের চতুর্দিকে ফিতনা থাকলেও আপনি এমন ভাবে আল্লাহকে ভয় করে চলবেন সমাজের কোনো পাপ যেন আপনাকে স্পর্শ না করে এটার নাম হলো তাকওয়া আপনাদের এলাকার খালে বিলে বাই মাছ আছে তো আপনারা কি বলেন এই মাছকে বাই মাছ এটা থাকে কোথায় মাশাআল্লাহ বলেন আজকে পুরো ওয়াজ যদি মনে রাখতে না পারেন দুইটা কথা মনে রাখবেন ওই যে ইফতার সামনে আছে খায় না কার ভয়ে এই একটা কথা মনে রাখবেন আর আরেকটা এই বাই মাছের কথা মনে রাখবেন আপনারা আচ্ছা বাই মাছ থাকে কোথায় কিন্তু আপনারা দেখবেন শুনেন আমার বাড়ি কোথায় জানেন আপনারা আমার বাড়ি সিলেট জানেন নি আপনারা আমি সিলেটি ফুয়া না খালি গজল উড়াইতে হইতো না ওয়াজ শুনতে হইতো গজল উড়াইতে কিতে হইতো খালি ওয়াজ উনা লাগবে না নাই ওইসে ঠিক আছে ও তো দুই তিন দিন মাতি লিছে সিলেটি কম খাওয়া বালা বেশি খাইলে বদ জমা হইছে বাপ রে বাপ একদিন অকলতা ঠিক আছে শুনেন মজা পাইছেন আপনারা তাই না হ্যাঁ আচ্ছা আমাদের সিলেটে নামে একটা সুনাম আছে কারণ সকল দলের মানুষরা ইলেকশন আসলে আগে ওইখানে যায় ওখান থেকে শুরু করে ঠিক কি না আপনাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি ওখানে যান ঠিক আছে না আচ্ছা দেখবেন তো আমি আমার কথা বলেছি কারণ আমার বাড়িও আমার এলাকায় খাল বিলে ভরা আমি ছোটবেলায় অনেক মাছ ধরেছি তো মাছ ধরতে গিয়ে এটা আপনারাও জানেন দেখবেন যে কোনো মাছ ওই যে মাছ যেটাতে রাখেন ওইটাকে আপনারা কি বলেন এটা মিলে গেল কি লাইন ভাইয়া আমরাও তো সিলেট হলই হই আমরা হলই হই তো আপনারাও হলই হইন তাহলে আমরা দু অঞ্চলের মানুষ ওটাকে হলই বলি আপনারা খালই বলেন না খলই বলেন খালই আচ্ছা আমরা আমরা বলি খলই তো খলই আর খালই একই কথা মাখরাজ সিফাতে সামান্য বেশ কম আছে আচ্ছা শুনেন ওই খালইয়ের মধ্যে দেখবেন মাছ রাখলে পুকুর থেকে অথবা খাল বিল থেকে মাছে কম বেশি কাদা থাকেই কিন্তু বাই মাছ থাকে কোথায় শুধু কাদা হয় না কিছু কিছু বিল আছে পা ঢুকে যায় এতটুকু আমার মনে আছে ছোটবেলা আমিও বাই মাছ ধরছি একদম হাঁটু পর্যন্ত পা গেড়ে গিয়েছে হাত ঢুকা যাক কাদার ভিতর থেকে দেখা যায় বাই মাছ উঠে আছে কি না তো থাকে কোথায় এটা কিন্তু এটাকে যখন খালইয়ের মধ্যে নিবেন দেখবেন পুঁটি মাছে কাদা আছে শুল মাছে কাদা আছে এরা আসিল কোথায় পানিতে আর বাই মাছ ছিল কোথায় কাদাতে কিন্তু বাই মাছ যখন আপনি হাতে নেবেন খালইয়া রাখবেন দেখবেন একদম পরিষ্কার এই বাই মাছ থেকে আপনি তাকওয়া বুঝেন বাই মাছ যেমন কাদায় থাকে আমি আপনিও এখন এক পতা সমাজে বাস করি এই সমাজে ডানে আছে সুদ বামে আছে ঘুষ সামনে আছে মোবাইলের ফিতনা পিছনে আছে জিনাবে বিচার আর উপরে নিচে সব দিকেই তো ফিতনা বাই মাছ যেমন কাদার মধ্যে থাকার পরেও উঠালে সে পরিষ্কার আমাকে আপনাকে ওই বাই মাছের মতো হতে হবে আমরা এই পচা সমাজে বসবাস করলেও আল্লাহর ভয় সমাজে এত বেশি থাকবে গোটা সমাজে পাপ থাকলেও কোনো পাপ আমাকে স্পর্শ করবে না বাই মাছ খালইয়ে রাখলে যেমন বাই মাছ থাকে পরিষ্কার আমি আপনি কবরে গেলেও ফেরেস্তা এসে প্রশ্ন করার সময় ফেরেস্তাও যেন দেখে মুকসুদপুরের অথবা বাংলাদেশের পচা সমাজে বসবাস করে এটা তো পরিষ্কার সাচ্চা মুমিন এসেছে তার মধ্যে কোনো গুণা নাই আল্লাহু আকবার এটার নাম কি এটার নাম কি পুরা ওয়াজ মনে না রাখতে পারলেও এই বাই মাছের উদাহরণ আর ওই ইফতারের উদাহরণ মনে রাখতে পারলে আজকের এই তাকওয়ার বিষয় ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ তবে আমি আরো পাঁচ মিনিট কথা বলবো কারণ আমাকে তো সমাপ্ত করতে হবে একটা বিষয় সুন্দরভাবে ফিনিশ করা দরকার আপনারা আমাকে সুযোগ দিবেন তো আচ্ছা তাহলে এটার নাম কি তাকওয়া এবার আসেন তাকওয়ার আরো একটা উদাহরণ আরো একটা ডেফিনেশন পরিচিতি দিয়েছেন আল্লাহ রাসূলের প্রিয় সাহাবী আলী রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন চার জিনিসের নাম তাকওয়া কয়টা জিনিসের নাম তাকওয়া জোরে বলেন যদি আপনারা এই কথাটা মনে রাখতে পারেন এটা হবে বোনাস আজকের জন্য
মনে রাখবেন অবশ্যই কয়টা বলে গেছেন এর আগে শিখছি কয়টা আর এটা যদি শিখতে পারেন আরো বোনাস হবে আমার মনে হয় আপনাদের এলাকায় এত সুন্দর আসার সময় দেখেছি ডানে বামে শুধু ফসল আর ফসল তাজা তাজা জিনিস খাইয়া ব্রেইনও তরতাজা আছে ইনশাআল্লাহ চার জিনিসের নাম তাকওয়া নাম্বার 1 তিনি বলেছেন তাকওয়া হিয়া আল খাউফু মিনাল জালিল তাকওয়া হচ্ছে আল্লাহ তাআলাকে ভয় করা আল্লাহ তাআলা কি কি করা ভয় করা আপনারা সবাই আল্লাহকে ভয় করেন তো ইনশাআল্লাহ খুব করি ভয় আমি আল্লাহকে কতটুকু ভয় করেন বলছিলাম না বেশি কথা বললে মনে থাকে না একটা উদাহরণ দিব বলবো আমার হাতে এটা কি আপনি কি আপনার বাবা মা ভাই বোনের সামনে পর্নোগ্রাফি বা খারাপ কোনো ভিডিও দেখতে পারবেন না ঠিক করে বলেন দেখতে পারবেন না কেন লজ্জা শরম দেখবেন না রাত 11টার পরে আপনার রুমে গেলেন বাবা মা ভাই বোন কেউ নাই এখন আপনি কয়জন এখন তো আর লজ্জা শরমের বিষয় না দেখতে পারবেন তাকওয়া জিনিসটা হলো এই অন্ধকার সেই একারুমে ভেতর থেকে এটা অনুভব করা বাবা মা ভাই বোন এরা এখন রুমে নাই কিন্তু এদের চেয়েও বড় আরেকজন তাকে আমি ফাঁকি দিতে পারবই না আমি যেখানেই যাই আমি যদি পুকুরে ডুব মারি আমি যদি কুয়াশার অন্ধকারে চলে যাই আমি যদি গহীন জঙ্গলে চলে যাই একাকী নিভৃতে চলে আসি যেখানে কেউ নাই সেখানে আমার সাথে আছেন কে আল্লাহ আমি হাত থেকে ফোন রেখে দিলাম আমি এটা দেখব না এটার নাম তাকওয়া এটার নাম কি আল্লাহ এটার নাম আল্লাহর ভয় যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না কারো কাছে কোনো কিছু চায় না কার ভয় থাকতে হবে চারটা জিনিসের নাম তাকওয়া এক নাম্বার আল খাউফু মিনাল জালিল দুই নাম্বার হচ্ছে ওয়াল আমালু বিতানজিল নাজিলকৃত এই বিষয়ের উপর আমল করা এটা নাজিল করেছেন কে তাকওয়া হলো কুরআন অনুযায়ী চলা কুরআন অনুযায়ী আমল করা এটার নাম কি এখন কুরআন যদি একদিকে রাখা হয় আর আমার আপনার জীবনকে আরেক দিকে রাখা হয় দেখা যাবে কুরআনের সাথে আমাদের জীবনের কোনো মিল আল্লাহ রাসূলের সাহাবীরা এক একটা সূরা পড়তে সময় লেগেছে 10 বছর 12 বছর আর আপনারা এক সূরা পুইরা ফালান তারাবির নামাজে 30 মিনিটের ভিতরে আপনি পড়েন আমল করেন না আর সাহাবীরা একটা একটা আয়াত পড়েছেন ওই আয়াতগুলোকে নিজের জীবনের সাথে মিলিয়েছেন সুবহানাল্লাহ তাকওয়া হলো কোরআন অনুযায়ী আমল করা আপনার জীবনে কোরআনের আমল আছে কিনা এটা আপনি দেখেন কোরআন বলেছে সুদ খায়ও না আপনি সুদ খান কোরআন বলেছে ঘুষ খায়ও না আপনি ঘুষ খান কোরআন বলেছেন জেনার ধারে কাছে যেও না আপনি জিনা করেন কোরআন বলেছে মানুষের হক নষ্ট করো না আপনি মানুষের হক নষ্ট করেন কোরআন বলেছে অন্যায়ের ধারে কাছে যাও না আপনি অন্যায়ের সাথে সম্পর্ক রাখেন তাহলে কোরআনুল কারীম তেলাওয়াত করে কোরআনের আমল না করা এটার নাম আসলে ঈমানদারি নয় এটার নাম মুনাফিকি প্রকৃত তাকওয়াবান হতে হলে আপনাকে কোরআন অনুযায়ী আমল করতে হবে এটা হলো প্রিন্টেড কোরআন আর যার উপরে কোরআন নাজিল হয়েছে আমাদের নবীজি ছিলেন প্র্যাকটিক্যাল কোরআন সুবহানাল্লাহ তিন নাম্বার ওয়াল কানাআতু বিল কালিল তাকওয়া মানে হলো অল্পে তুষ্ট থাকা যেটা আছে সন্তুষ্ট এই গুণটা কয়জনের ভিতরে আছে 1 কোটি টাকার মালিক হয়েছে ইস যদি আরো ল্যান্ড ক্রুজার গাড়ি আছে কয় যদি রেঞ্জ রোভার থাকতো রেঞ্জ রোভার আছে কয় যদি বিএমডব্লিউ হইতো চাহিদার কোনো শেষ বাসবাড়িয়াতে বাড়ি আছে কয় যদি মুকসুদপুরে হইতো মুকসুদপুরে হইছে কয় এখন যদি ঢাকায় হইতো ঢাকার কোনো অপরিচিত জায়গায় হয়েছে কয় এখন যদি গুলশান বনানী এইসব জায়গায় হইতো ঢাকায় হয়ে গেছে সব জায়গায় কয় এখন যদি একটু বেগমপাড়ায় হইতো চাহিদার কোনো শেষ এজন্য নবীজি বলেছেন লাউ আন্নালি ইবনি আদম ওয়াদিয়ান মিন যাহাবিন আহাব্বা আন ইয়াকুনা লাহু সানিয়ান
ওয়ালাই ইয়ামলা ফাহু ইল্লা তুরাব আদম সন্তানকে সোনা ভরা একটা মাঠ দেওয়া হলো তার পেট ভরবে না বলবে আরো একটা সোনা ভরা মাঠ যদি আমাকে দেওয়া হতো সাড়ে তিন হাত মাটি ছাড়া মানুষের পেট কোনো কিছু দিয়ে ভরবে না তাকওয়ার পথে চলতে চান আল্লাহ আমাকে যা দিয়েছেন আমি ভ্যানে চড়ি রিকশায় চড়ি আলহামদুলিল্লাহ আমি খেতে পারছি আরে সবকিছু বাদ দেন আমি যে সুস্থ আছি এটাই তো সবচেয়ে বড় নেয়ামত সুস্থতা হলো দুনিয়ার সবচেয়ে বড় নেয়ামত হাজার কোটি টাকা আছে অসুস্থ এই টাকার কোনো দাম না সুস্থ আছে সারা দিন 200 টাকা ইনকাম করে আলু ভর্তা দিয়ে খাচ্ছে মজা আছে সুস্থতা আছে ঠিক কি না নাম্বার 4 তাকওয়ার চতুর্থ অর্থ হলো ওয়াল ইস্তিহদাদু লিয়াউমির রাহিল মৃত্যু পরবর্তী জীবনের জন্য সব সময় প্রস্তুত থাকা কার মরণ কখন হয় এটা জানা যায় আমি আজকে সকালবেলা যখন বাসা থেকে রওনা করেছি আজকের সফরটা আমার জন্য খুব কষ্টকর আমি সকাল 8টায় আমরা রওনা করেছি চিটাগং থেকে আজকে কি বার আজকে তো জেমের দিন সাপ্তাহিক জেমের দিন আমরা তো যে টাইমে রওনা দিয়েছি আসরের আগে আসার কথা এতবার জেমে পড়েছে এটা কষ্টকর সফর ছিল আজকে আজকে আসার পথে আমি একটা নিউজ লক্ষ্য করলাম গতকাল এক অভিনেতা সন্ধ্যার আগে মারা গিয়েছে তার নাম আমার মনে আসতেছে না হ্যাঁ আহমেদ আচ্ছা তার তার নাম যাই হোক এই ঘটনাটা আমি এখানে এজন্য বলছি সে নিজে ড্রাইভ করে এসেছে গাজীপুর থেকে গাড়ি ড্রাইভ করে এসেছে বসুন্ধরা সিটিতে বেসমেন্টে গিয়ে গাড়ি পার্কিং করেছে গাড়ি পার্কিং করে নেমেছে তার সাথে আরো দুজন ছিলেন হঠাৎ করে হুচট খেয়ে পড়ে গিয়েছে কপালে তার দাগও হয়েছে এবং সাথে সাথে তাকে বসুন্ধরা সিটির হয়তো উপরের দুই তিন তলায় বা কোনো জায়গায় প্রাথমিক চিকিৎসা কেন্দ্র আছে নিয়ে গিয়েছে ডাক্তার বলছে তাড়াতাড়ি তাকে নিয়ে যান এটা সিএনজিতে করে স্কয়ারে নিয়ে গিয়েছে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা দিয়েছেন এই যে সে গেল তার পরিবার থেকে বলে গিয়েছে সম্ভবত তার কোনো সিনেমা বা নাটকের শুটিং টুটিং ছিল এরকম কিছু একটা হবে গিয়েছে সে মারা যাবে সে ভেবেছে আমি আমার বাসা থেকে এখানে এসেছি বাসায় যেতে পারবো এমন নিশ্চয়তা আছে বিশ্বাস করেন অন্তরের লোভ লালসা পাপের চিন্তা মাথা থেকে চলে যাবে মাথায় যদি এটা রাখেন কিছুক্ষণ পর আমার মরণ হয়ে যেতে পারে মৃত্যুর কথা স্মরণ রাখবেন এটা যে কোনো মুহূর্তে চলে আসবে আপনি যেখানে বসেছেন আপনার বাড়িতে হয়তো বা আপনার লাশ যেতে পারে আপনি যখন মরে যাবেন তখন বলবে না আব্দুস সাত্তার সাহেব এসেছেন আসো সবাই এখানে এসেছেন আব্দুস সাত্তার সাহেব হয়ে যখন খাটিয়ায় রাখা হবে আপনার নিজের বউ আপনার ছেলে মেয়ে আপনার বাড়ির মানুষ বলবে লাশ আনা হয়েছে সবাই শেষবারের জন্য দেখে নাও ঠিক আছে কথা মৃত্যুটা হলো এমন কয়টা জিনিসের নাম তাকওয়া এটা বলেছেন আলী রাদিয়াল্লাহু আনহু ভয় করা কাকে প্রকাশ্যেও গোপনেও দুই নাম্বার কোরআন অনুযায়ী আমল করা তিন নাম্বার যা আছে তার উপরে সন্তুষ্ট থাকা চার নাম্বার একটা জিনিসের কথা মাথায় রাখা সেটার নাম কি জোরে বলেন যে কথাগুলো বলেছি বেশি কথা নয় অল্প কথা বুঝতে পারলে বরকত আছে এই তাকওয়ার মাস রমজান মাস এই এক মাস আল্লাহ দিয়েছেন এক মাস ট্রেনিং গ্রহণ করে বাকি এগারো মাস ওভাবে চলবেন কিন্তু দেখা যায় হাই রে হাই 29 রমজান থেকে মেয়েদের কারবার তো আরো খারাপ কয় শাহজাদি মেহেদি আনো আর টেলিভিশনের সামনে বসে কয় ঈদের কয়দিন অনুষ্ঠান আছে দেখ রোজা টোজা রাখছে কিন্তু ঈদের দিন সকালবেলা থেকে ছেলেরা মেয়েরা আবার অশ্লীলতা বেহায়াপনায় লিপ্ত হয়ে যায় তাহলে এই এক মাসের ট্রেনিং থেকে সে কি নিল কি বা অর্জন করলো একটা মাস আল্লাহ দিয়েছেন যাতে বাদ বাকি মাসগুলো আমরা এই মাস থেকে যে তাকওয়া নিয়েছি এই তাকওয়ার আলোকে যেন আমরা কাটাতে পারি আর সামনে রমজান মাস তারাবির নামে কেউ যেন তাড়াতাড়ি না করে আমাদের দেশে তো রমজান মাস আসলে আরে বাপরে হুজুরদের দোষ দিয়াও লাভ নাই কমিটিও বড় ফার্স্ট ক্লাস ওরা খুজুরও খুঁজে কোন হুজুরের স্পিড বেশি কোন হুজুরের কি বেশি
স্পিড বেশ আর হুজুরের স্পিডও এমন শুধু শুরুতে বোঝা যায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আর মাঝখানে কিছু বোঝা যায় না শেষে গিয়ে বোঝা যায় ইয়া আমালুন আর তাআমালুন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লাআল্লাকুম তুফলিহুন মুসল্লিও খুশি আছে না নাই না তারাবি নিয়ে তামাশা করা যাবে হক আদায় করে পড়বেন হুজুরকে বলবেন হুজুর আপনি হক আদায় করে পড়েন যাতে প্রতিটা শব্দ অক্ষর পিছন থেকে বোঝা ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আআনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম প্রতিটা অক্ষর এবং শব্দ বোঝা যায় কি যায় না এই রকম তাকওয়ার মাস সামনে আসতেছে আমাকেও সুন্দর বিষয় দেওয়া হয়েছে ধন্যবাদ জানাচ্ছি আমি আমি বলেছিলাম গোটা ওয়াজ মনে না রাখতে পারলো দুইটা উদাহরণ মনে রাখতে হবে ওই যে ইফতারের আগে সব আছে খাই না কার ভয়ে ওই আল্লাহর ভয়ে আমি গুনাহ করব আবার বাইমাস কাদায় থাকে কিন্তু গায়ে কাদা লাগে না আমার আপনার গোটা সমাজে নষ্টামি থাকবে বদমাইশি থাকবে জিনা ব্যভিচার থাকবে কিন্তু এগুলো আমার গায়ে লাগাতে পারবো ইনশাআল্লাহ এটার নাম কি আল্লাহ এই তাকওয়ার গুণে সকলকে গুণান্বিত করে দেন আমিন যত কথা বলেছি আল্লাহ আমলের তৌফিক দেন হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক